ওয়েলকাম টু দা আইকে স্টাডি ক্লাস আজকে আমাদের বিষয় হচ্ছে যে আপার প্রাইমারি ভেরিফিকেশান শুরুর আগেই আদালতে যাবার তোর জোর হবি শিক্ষকদের এই নিউজটি আপনি একটি নিউজ পোর্টালে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে ক্রমশ ঘুরে বেড়াচ্ছে এর ফলে কী হয়েছে অনেকে আপার প্রাইমারি ভেরিফিকেশনে যারা ডাক পাতে পারো তাদের মনে অনেক কনফিউজ শুরু হয়ে গেছে আবার সে একই কেসার এতদিন নিয়োগ হলো না আবার অনেক দিন পর নিয়োগ শুরু হলো অথচ দেখা যাচ্ছে যে আবার কেস কেস আবার কি বন্ধ হয়ে যাবে এই সমস্ত টেনশনে তোমরা ভুগছ আসলে এই নিউজটার কতটা সত্য বা কতটা অথেন্টিক সেটা আজকে আমরা জানবো তো জানার আগে বন্ধুরা বলে দিই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব থাকো কারণ সবার আগে সবার প্রথমে যে কোনো লেটেস্ট আপডেট পেতে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা দাবা এবং বেল আইকনটি অবশ্যই অবশ্যই দাবিয়ে দাও এর ফলে তুমি সবার আগে নতুন কিছু পেয়ে যাবে তুমি যদি আপার প্রাইমারি ভেরিফিকেশনের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমরা ইন্টারভিউয়ের ওপরে অনেকগুলো ভিডিও দিয়েছি প্রায় তিরিশটি ভিডিও দিতে চলেছি তার মধ্যে সাতটি ভিডিও অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে তুমি এই ছাত্রী ভিডিও খুব ভালো করে দেখো কারণ এই ছাত্রী ভিডিও ইন্টারভিউর জন্য বেশ ভাইরাল ইম্পর্টেন্ট এবং তিরিশটি ভিডিও দিয়ে দেবো সুতরাং তুমি অন্যান্য ভিডিওগুলোই দেখতে থাকো আমার চ্যানেলে গিয়ে আইকে স্টাডি ক্লাসে আজকে চলো দেখা যাক এই এরা কি বলেছে এদের হাইকোর্টে কি বলেছে ওকে এটি হলো নোট দর্পণ ব্যুরো তো ব্যুরোর একটি চ্যানেলে বলা হয়েছে প্রতীক্ষার পর প্রায় এক যুগ পরে আপার প্রাইমারি ভেরিফিকেশন শুরু হচ্ছে জানুয়ারি যেটা আমি আগেই বলেছিলাম আমার আগের ভিডিওতে ভেরিফিকেশনের দিন ঘোষণা করেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার দিন ঘোষণার পর হবি শিক্ষকদের মধ্যে খুশির হাওয়া লাগলেও সেই আনন্দ বেশি কোনো স্থায়ী হয়নি তাদের মধ্যে তারা কমিশনের কমিশনের থেকে আপার প্রাইমারির জন্য প্রকাশিত শূন্য পদ নিয়ে সন্তুষ্ট নয় ইয়েস বলা হয়েছে কি তারা আপার প্রাইমারি শূন্য পদ নিয়ে সন্তুষ্ট নয় এর ফলে কি হয়েছে একদিকে চেয়ারম্যান জানিয়েছেন আদালতের নির্দেশ অনুসারে টেন পার্সেন্ট সংরক্ষণ আসন বাদ দিয়ে আপার প্রাইমি মোট শূন্যপাত তেরো হাজার আশিটি অনেক বছর পর আপার প্রাইমারি ভেরিফিকেশন দিন ঘোষণা করেছে কমিশন এর মধ্যে শূন্যপদের উজুবাদ দেখে আদালতে যাওয়ার তর্জোল শুরু করে দিল একদল হবু মাস্টাররা এই ভাবে হব শিক্ষকরা যদি শূন্য দাবিতে দাবি জানাতে শুরু করেন এবং আদালতে দ্বারস্থ হন তাহলে আবার এই নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়া বলে মনে করছেন সকলের আশঙ্কা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ বাধাপ্রাপ্ত হবে এমনটাই মনে করেন রাজ্যের আইনজীবী মহলের বড় অংশ এই নিয়োগ প্রক্রিয়া যদি আইন জালে আবার আটকে যায় তাহলে সমস্যায় পড়বেন বহু হবু শিক্ষকরা অনেক মহল আশঙ্কা এর ফলে আপার প্রাইমারি নিয়োগ পুনরায় থমকে যেতে পারে যা হবু শিক্ষকের জন্য মোটেই সুখবর নয় হ্যাঁ এই কথাটা যে আপডেট ভ্যাকান্সি আপ আপডেট ওকে আপডেট ভ্যাকান্সিতে শিক্ষক নিয়োগ করা উচিত ছিল অর্থাৎ সিট হাজার আর প্রায় বাইশ হাজার কে মতো হওয়া উচিত ছিল আপডেট ভ্যাকান্সি অনুযায়ী কেন সে নিয়োগ করবেন আপডেট ভ্যাকান্সি অনুযায়ী তবে আমরা বলবো তোমরা যদি কেস করতে চাও তাহলে আগে নোটিফিকেশন আসতে দাও ফার্স্ট পেজ হতে দাও তবেই তারপরে করতে থাকো এরপরে যারা ফার্স্ট পেজ ডাক পেয়েছে অর্থাৎ কাজটা শুরু হোক তারপরে না কিছু করবে কাজ শুরু হওয়ার আগেই যদি থমকে যায় তাহলে তো মুশকিল হয়ে যেতে পারে আজকে এই ভিডিওটি যে পোর্টালে কথা বলা হয়েছিল এই নিউজটা কতটা অথেন্টিক তার আলোচনায় করি আমি বলবো বন্ধু আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার ভেতরে আপার প্রাইমারি নিউজ দেবে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা বলতে চব্বিশ এবং পঁচিশ তারিখে আজকে চব্বিশ তারিখ এবং আজকের মধ্যে আচ্ছা আজকে রাত্রে অনেকটা বেজে গেছে তাই চব্বিশ তারিখ বললাম আর কি তো রাত্রিতে ভিডিওটা করছি এই পোর্টালটা দেখেই অর্থাৎ আজকে চব্বিশ তারিখ অথবা কালকে নোটিফিকেশন দেবে 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 আবার বলছি হ্যাঁ জোর গলায় বলছি যে আপারে নোটিফিকেশন দিয়ে দিবে খুব তাড়াতাড়ি আটচল্লিশ ঘন্টার ভেতরে যেটা আমি আগের ভিডিওতে বলেছি আবারও বলছি যে হ্যাঁ আটচল্লিশ ঘন্টার ভেতরে আপারে নোটিফিকেশন দিয়ে দিবে তাতে কোনো টেনশন নেই এবং সময় মতো উন্নতরই জানিস জানাতে শুরু হবে এবং সেকেন্ড কাউন্সিলিং নাইন টেনের ওয়েটিংদের কাউন্সেলিংও হবে তাতে কোনো সন্দেহ নেই তাই তোমরা হতাশাগ্রস্ত হও না কোনো ব্যাপার নেই হ্যাঁ অনেক দিন ধরে আছো জানি একটু কষ্ট হবে মানিয়ে নাও এবং ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো যারা আমাকে ফলো করতে থাকো তারা ইন্টারভিউ নাও এবং ইন্টারভিউ ভিডিও দেখার জন্য কী দরকার কী প্রয়োজন কমেন্ট অবশ্যই জানাও যদি কিছু জানার থাকে নয় দশ এগারো বারো হেডমাস্টার এবং অন্যান্য বিষয় জানার যদি থাকে তবে কমেন্টটা করো আমি বলার চেষ্টা করবো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও দিস ইজ ইমরান খান শাইনিং অফ টেক কেয়ার কিপ শেয়ারিং কিপ লাফিং অ্যান্ড কিপ কমেন্ট অন